গুড মর্নিং গাইস, আজকে 25th-এর সকালবেলা। কালকের ব্লগটা এখন এডিট করা হয়নি, আমি সকালে উঠে গেছি, এখন আমি ব্লগটা এডিট করব। এখন সকাল না যদিও, মানে 9টা বাজে, 9টা কি 10টা বাজে বোধহয়। হ্যাঁ, এই উইকের শুরুতে আজকের জন্য কোনো প্ল্যান ছিল না, যাই হোক উইকটা শেষ হতে হতে আমার প্ল্যান হয়ে গেছে। মানে প্ল্যান ইন দ্য সেন্স, কাছে পিঠে ঘুরতে যাওয়া। এই ভিড়ের মধ্যে তো রোজ রোজ পার্ক স্ট্রিট বা এসপ্ল্যানেড যাওয়া পসিবল না। হ্যাঁ জানি, সেন্ট্রাল কলকাতা খুব সুন্দর করে সাজায় এই টাইমে। তোমরা কালকের ব্লগটা, গতকালের ব্লগটা যারা দেখোনি, তারা যদি দেখো তাহলে বুঝতেই পারবে, কিন্তু রোজ দিন যাওয়া তো পসিবল না। তো আমরা একটা ছোটখাটো প্ল্যান করেছি, আর তাছাড়া আজকে সকালে এখানে, মানে আমাদের কম্পাউন্ডে একটা টুর্নামেন্ট আছে, ক্রিকেট না ফুটবল জানি না, আমি জানতে পারলে তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাচ্চাদের একটা টুর্নামেন্ট আছে, তো ওইটা হবে। তারপর সন্ধেবেলা একটা বেরোনোর প্ল্যান আছে। এখন আপাতত মার সাথে একটু বাজারে যাব, আমি একা এখনো বাজারে যেতে পারি না, মানে হ্যাঁ, মানে এক্সাক্ট কোয়ান্টিটি মেনশন করে দিলে হয়তো নিয়ে আসতে পারবো, কিন্তু ওই মার সাথে গিয়ে ক্যারি করে আনতে পারি, কিন্তু এই যে, ওই যে শুনতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুরু হয়ে গেছে অলরেডি, মানে টুর্নামেন্টের তৈয়ারি স্টার্ট হয়ে গেছে। তো আমি বাজার থেকে এসে গেছি, তুই আমার সাথে জয়েন করেছে, হাই, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস আজকে 25th, আর এখানে খেলা চলছে। আমরা আড্ডা ফাড্ডা দিয়ে এখন বাড়ি ফিরছি। অল্প ওখানে লুকিয়ে গেল, জানি না, ক্যামেরা কনসিয়াস হয়ে গেছে হঠাৎ করে। এটা হচ্ছে বাবিন, হাই, বিকেলে দেখা হচ্ছে। তো আমার এখন হেয়ার স্পা হচ্ছে, মা হেয়ার স্পা করে দিচ্ছে। মার একটা ক্যামেরা কনসিয়াসনেস আছে যে চশমা না পরলে নাকি মাকে খুব বাজে দেখতে লাগে, তাই জন্য ক্যামেরার সামনে আসার আগেই মা চশমা পরতে শুরু করে দেয়। এ আমাদের লাঞ্চ একটু স্পেশাল, পোলাও, আলুর দম আর পনিরের তরকারি। আমরা বেরিয়ে পড়েছি এখন, রিয়া এসে গেছে, হাই। একটা ক্যাফেতে যাওয়ার প্ল্যান আছে, ফোন করে নিয়েছি, ক্যাফেটা খোলা থাকবে বলেছে, তো চলো যাওয়া যাক। অনেকটা হাঁটছি, অনেকটা হেঁটে ক্যালোরি বার্ন করছি, এখন হেঁটে ক্যালোরি বার্ন করছি, গিয়ে আর্ন করব, ওই জন্য চলো চলো। তো আমরা এখন এসে গেছি এই ক্যাফেটার সামনে, এটার নাম হচ্ছে ডিটেক্টেড ডেলিশিয়াস, তো চলো যাওয়া যাক। That is most probably Feluda. This is Feluda. That is Mr. B. Chashma ache, ye ache. Mukta orokom. Eta dekhe mone hocche na puro kono ekta crime detect kora hocche. Oita hocche Bomkesh er chashma. Eta karur ekta gun. Magnifying glass, yeah. Tarpore সত্য দাদু আছে, এইটা না ওই লোকটাকে দেখে না, এটা তো লালমোহন বাবু।
এটা তো পাক্কা ফেলুদা, এটা সত্য দাদু সত্য, এটা শ্যালক। কালকেই তো হচ্ছিল, জিৎ পোস্ট করেছিল। একটা সুন্দর মিউজিক বাজছে। আমরা এক্ষুনি ক্যাফেটা থেকে খেয়ে বেরোলাম। এবার আমি একটা অনেস্ট রিভিউ দেবো যে খাবার কেমন ছিল। ওকে, ফার্স্টে ও বলুক, ও যে রোলটা অর্ডার দিয়েছে, রোলটা ভালো ছিল, সাইজটাও ভালো ছিল, কোয়ান্টিটি ভালো ছিল, কোয়ালিটি কেমন? হ্যাঁ, অ্যাকচুয়ালি নর্মালি আমরা রোল যে যা দিয়ে বানাই, মানে তন্দুরি রুটি দিয়ে নর্মালি হয়, তো এটা নান দিয়ে বানানো ছিল, তো অয়েল ফ্রি, সেটা একটা ভালো ব্যাপার। আর চিকেনটাও মোস্টলি হোয়াইট সস দিয়ে বা এরকম টাইপের কিছু দিয়ে, ইটস নট ফ্রাইড, তো হেলদি। And price is like 62 na 70 something erokom chilo eti momor bapare ha ebar ami okhane pakabo mere order diyechi combo dekhlam combo te lekha ache momo seta steam fried tomar choice e hote pare kebab salad and cold drinks 104 rupees I was like okay bhalo dicche ami jiggesh korlam kota momo kota ki bole kebab thakbe bolo dutu kebab panchta momo I was like okay 100 taka ar kota debe and a cold drinks and salad এইবার যখন বস্তুটি এলো কবাবটা টেস্ট ভালো ছিল, টেস্টের ব্যাপারে বলবো না, বাট এইটুকুনি সাইজ, এইটুকুনি জাস্ট, মানে ওটা আমি একটা গল্পে কি পুরো খেয়ে নিয়েছি, আর ছিল না একটা গল্পে শেষ, কবাব শেষ, মানে 10 সেকেন্ডও লাগেনি কবাব খেতে। না আচ্ছা ঠিক আছে, স্যালাড এক্সপেক্ট করছিলাম শশা গাজর পেঁয়াজ পাবো ভালোভাবে, এইটুকু কিছু পেঁয়াজ কুচি দিয়েছে, ওটা হচ্ছে স্যালাড, ঠিক আছে, হলো, পেঁয়াজটা পচা ছিল না, ভালোই ছিল। এবার মোমো, 5টা মোমো দিয়েছে, স্টিম মোমো ছিল, তবে টেস্ট মোটামুটি, মানে বিশাল একটা কিছু হাইফাই মোমো করেছে যে তা না, এর থেকে আমরা রাস্তায় যে মোমোর স্টলগুলো থেকে মোমো খাই সেখানে অনেক বেটার মোমো পাওয়া যায়, তো সেই জন্য আমি সাজেস্ট করবো ওখানে যদি কেউ যাও, ও তো লোকেশন দিয়ে দেবে, যদি কেউ যাও কম্বো অফ কিনো না, যদি মোমো খাওয়ার থেকে আলাদা করে মোমো খাও, আলাদা করে কাবাব খাও, কম্বোটা নিলে বড্ড গায়ে লাগবে। এবং এখন আমার খিদে পেয়েছে, আমি এখন মিয়ামর যাবো খেতে, যদি এখন মানে এখন 9টা বাজতে যায় ক্রিসমাস ইভ, যদি কিছু থাকে মিয়ামরে তাহলে খেতে পাবো একটু, মানে 100 টাকা আমার জলে গেল, এর থেকে আমি বাইরে 50 টাকায় ভালো মোমো খেতাম, কারণ টেস্ট অনেস্টলি মোটামুটি ছিল, ঠিক আছে, সাইজও মোটামুটি, বিশাল একটা কিছু সাইজ যে তা না, কাবাবটা ভালো ছিল বাট আগেন দ্য সাইজ। আর কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল পেয়েছি, আমার ব্যাগে আছে, আমি পরে দেখাচ্ছি, কোল্ড ড্রিঙ্কসের ওই 20 টাকার যে ছোটো স্প্রাইটের বোতলগুলো হয় ওটা পেয়েছি, ওটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি, ওটা ব্যাগে ঢুকিয়েছি, হ্যাঁ ঢুকিয়েছি ওটা ব্যাগে, হ্যাঁ ঢুকিয়েছি ব্যাগে, ওইটা ভালো ছিল, ওটাতে আমি ঠিক আছি, মানে বেসিক্যালি আমি মোমো আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। আর রেট, আমার রেটিং দিতে বলছিলো, আমি তোকে কানে কানে বলেছি 3-এর বেশি দিবি না, কারণ এই জিনিসগুলোর জন্য, তবে ওখানে গেলে তোমরা রোলটা খেতে পারো, রোলটা সত্যি ভালো থাকে, মোমো যদি খেতে হয় কম্বোতে খেও না। একটা ডাবল সাইজের রোল পাওয়া যায়, মানে যেটা বেসিক্যালি 2 কি 2.5 3 জন মতো খেয়ে নিতে পারবে ওটা, তো ওরা রোল সব কিছুই তন্দুরি রুটি দিয়ে বানায় না, নান দিয়ে বানায়, উইচ ইজ আ গুড পার্ট, তেলটা থাকে না, তো এটা একটা ভালো জিনিস, তো রোলটা তোমরা খেতে পারো, এছাড়া তোমরা মোমো আলাদা করে কিনে খেও, কাবাব আলাদা করে কিনে খেও, আমার মতো পাকা মোমোর কমনিতে যেও না, নাহলে খিদে কিন্তু মিটবে না। আমি এখন খেতে যাবো মিও আমরে, যদি কিছু পাই ওখান থেকে খাবো, তারপর তোমাকে দেখাচ্ছি ওটা কী অর্ডার করলাম ওখানে গিয়ে, ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক। প্লিজ, তো আমরা বেরিয়ে মিও আমরে থেকে নিয়ে নিয়েছি আমি একটা একটা করে আইটেম ওখান থেকে, এবার ফাইনালি আমার কিছু খেয়ে পেটটা ভরবে, এখন আমার পেটটা ভরেনি ওই মোমো খেয়ে, অনেক কিছু অর্ডার দিচ্ছিল, যা যা ছিল প্রায় সবই উনি অর্ডার দিয়ে দিতেন, আমি ওখান থেকে মাঝখানে লাফিয়ে গিয়ে বলেছি বার্গারটা আমার অর্ডার করো, তো তখন বার্গারটা আমায় দিয়েছে, ওটাকে আর দেয়নি, খুব ঘপাত করে বার্গারটা ওখান থেকে নিয়ে এসেছি আমি, আদারওয়াইজ বা সৌভাগ্যবশত পেয়ে গেছি, একটা পেস্ট্রি নিয়েছে, আমার ডেজার্ট হয়ে যাবে, আমার কিছু খেয়ে পেটটা ভরবে এবার, আর আমরা এখন আছি হচ্ছে ওয়াইল্ড পার্কে।